পূজোর দিনগুলিতে পশ্চিম বর্ধমানে গাড়ি ও বাইকের দাপট রুখতে ব্যাপক অভিযান চালিয়েছিল এবার পুলিশ। ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত মোট 306টি মামলা রুজু করেছে পুলিশ। জরিমানা আদায় করা হয়েছে 41450 টাকা। যার মধ্যে মদ্যপ অবস্থায় গাড়ি ও বাইক চালানোর জন্য 61টি মামলা রুজু করা হয়েছে। অসতর্কভাবে রাফ ড্রাইভ নেয়ের জন্য মামলা রুজু হয়েছে 4টি। ট্রিপল লোডে বাইক চালানোর জন্য 129টি মামলা রুজু করেছে পুলিশ। বাইক চালানোর জন্য হেলমেটবিহীন মামলা রুজু হয়েছে সিট বেল্ট না পরে গাড়ি চালানোর জন্য মামলা রুজু হয়েছে ষোলোটি মোবাইল ফোন কানে দিয়ে গাড়ি ও বাইক চালানোর জন্য মামলা রুজু হয়েছে দুটি এছাড়াও রেড লাইট জাম্পিং এর জন্য মামলা রুজু হয়েছে মোট পাঁচটি পুজোই বর্ধমানে দেড় লক্ষ টাকারও বেশি জরিমানা আদায় করেছে এবার পুলিশ এবার পুজোই বর্ধমান শহরে বাইক ও গাড়ির দাপুট রুখতে কড়া হাতে আগাম ব্যবস্থা নিয়েছিল পূর্ব বর্ধমান জেলা পুলিশ ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশের তরফে ঘোষণাও করা হয়ে গিয়েছিল আগাম তার জেরেই মহালয়ের দিন থেকে বিজয়া দশমী পর্যন্ত শুধুমাত্র বর্ধমান শহরেই বাইক ও গাড়ি মিলিয়ে পাঁচশো টি মামলা রুজু করল পুলিশ সেই সঙ্গে এক লক্ষ ছত্রিশ হাজার টাকাও জরিমানা আদায় করা হয়েছে এর মধ্যে দুশোর কাছাকাছি মামলা রয়েছে বাইকে ট্রিপল লোডের ওপর প্রাপ্তবয়স্ক তিনজন চাপলেই ব্যবস্থা নেওয়া হয়েছে স্বামী স্ত্রীর সঙ্গে শিশু থাকলে অবশ্য মিলেছে ছাড় সে সঙ্গে মদ খেয়ে গাড়ি ও বাইক চালানো বেআইনি পার্কিং লাইসেন্স ছাড়া গাড়ি ও বাইক চালানো সিগন্যাল ভাঙা প্রভৃতি একগুচ্ছ মামলা দায়ের করা হয়েছে শহরে দুর্ঘটনা এড়ানোর জন্যই মহালয়া থেকে এই গাড়ি ও বাইকের দাপটের ওপর বিশেষ নজর দেওয়া হয়েছিল বর্ধমান জেলা পুলিশের তরফে পাবলিক টাইমস